আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবারও আমি তোমাদের অনলাইন গ্রামার ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা ভয়েস চেঞ্জের মোডাল ভার্বের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে মানে মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ সংক্রান্ত প্রথম পর্ব আলোচনা করেছি, আজ আমরা মোডাল ভার্বের মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে তোমরা দেখেছো যে মোডাল ভার্ব এই যে মে মাইট ক্যান ফুড মে থেকে মাইট ক্যান থেকে ফুড উইল থেকে উড খেল থেকে সুড মাস্ট মাস্ট হয় পার্ট টু থেকে পার্ট টু হয়। তো এইগুলা আমরা প্যাসিভে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শিখেছি প্রথম পর্বের ক্লাসে। আজ দ্বিতীয় পর্বের ক্লাসে দেখো, এর আগে তোমাদের যে নিয়মটা বলা হয়েছিল যে একটা সাবজেক্ট লিখতে হয়, তারপরে মোডাল বসে, তারপরে একটা বি বসে, তারপরে থার্ড ভার্ব লিখতে হয়, প্রিপোজিশন বসে বাই, তারপর অবজেক্ট। এটা আমরা শিখেছি এর আগের মানে প্রথম পর্বের ক্লাসে। এটা আলোচনা করা হয়েছে যে সাবজেক্ট মোডাল বি প্লাস থার্ড ভার্ব প্লাস ভার্বের পাস মানে প্রিপোজিশন, তারপর একটা অবজেক্ট। এবার এইটা ছাড়া এগুলো সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোডালের এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে মোডালের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। ঠিক আছে, মোডালের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। আজ আমরা মোডালের এই পাস্ট ফর্মগুলো নিয়ে আলোচনা করব। পাস্ট ফর্মগুলোর ক্ষেত্রে এই নিয়মটা ছাড়াও আরো একটা নিয়ম আছে, যেমন তাহলে আমরা কি এখানে মানে পাস্ট প্যাসিভ মোডাল পাস্ট প্যাসিভ মোডাল ফর্মস এইটা আমরা শিখব। মানে মোডাল ভার্বের যে পাস্ট ফর্ম যেগুলো আছে সেগুলোকে আমরা প্যাসিভ ফর্মে ব্যবহার করি, যে নিয়মটা আগে শিখেছে মানে মোডালের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু পাস্ট ফর্মের ক্ষেত্রে একটা নিয়ম আছে তোমার, সেটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে তোমার মোডাল বসে, ঠিক আছে, তারপরে এখানে হ্যাভ বিন লিখতে হয়, হ্যাভ বিন প্লাস এখানে থার্ড ভার্ব লিখতে হয় প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিলে এক্সাম্পলটা ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল দিই তোমাদের, যেমন ইউ মাইট হ্যাভ গট দ্য জব,
this sentence. এই এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, ইউ মাইট হ্যাভ গট দ্য জব, বলছে কাজটা পাওয়ার তোমার সম্ভাবনা ছিল, মানে পাস্ট টেন্সে, মেয়ের পাস্ট টেন্সে সে মাইট, তাহলে ইউ মাইট হ্যাভ গট দ্য জব, এই কাজটা পাওয়ার একটা প্রবাবিলিটি ছিল, সম্ভাবনা ছিল তোমার, তাহলে ইউ মাইট হ্যাভ গট দ্য জব, এখানে পাস্ট টেন্সে মডাল ব্যবহার করেছি আমরা মাইট, এখানে হ্যাভ মানে পারফেক্টিভ ফর্ম, মানে পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ লিখি ভার্ব পাস্ট পার্টিসিপিল, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড লিখানোর দরকার নেই, প্রেজেন্ট পারফেক্টিভ ফর্ম যদি থাকে এখানে, আর এখানে একটা অবজেক্ট আছে, এইরকমের যদি থাকে এইটার আমরা ভয়েস টেন্স কীভাবে করবো, এই সেন্টেন্সটার ভয়েস টেন্স এই নিয়মে হবে, এই নিয়মটাতে হবে, তাহলে প্রথমে এখানে সাবজেক্ট আছে, দেখো সাবজেক্ট এখানে আছে, মোডাল এখানে আছে, ভার্ব আছে তোমার, মানে এটা হচ্ছে মোডাল, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, পারফেক্টিভ ফর্মে এটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে দি জব, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্ট দা জব, মোডাল যা থাকবে তাই বসবে, মাইট হ্যাভ, মাইট হ্যাভ বসে গেল মোডাল, এবার এখানে একটা বাড়তি বিন যুক্ত করতে হবে, তাহলে দা মোডাল দা জব মাইট হ্যাভ বিন গট বাই ইউ, দা জব মাইট হ্যাভ বিন গট বাই ইউ, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস, খুব মানে ভাইটাল ক্লাস, এই ধরনের সেন্টেন্স তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, যারা কম্পিটিটিভ এর স্টুডেন্টস এই ভিডিও দেখছো তাদেরকে বলবো খুব মানে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবে এবং বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এবং আমার ক্লাসের মানে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছো তারাও এটা ভালোভাবে নোট করবে, আরো একাধিক এক্সাম্পল দিচ্ছি তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা সেকেন্ড এক্সাম্পল দেখো, সেকেন্ড এক্সাম্পল যদি দেওয়া যায় যে হয়তো বললাম যে হি শুড হ্যাভ স্টাডিড দ্য বুক, হি শুড হ্যাভ স্টাডিড দ্য বুক, বইটি তার পড়া উচিত ছিল, বইটি তার পড়া উচিত ছিল, দ্য বুক শুড হ্যাভ স্টাডিড, হি শুড হ্যাভ স্টাডিড দ্য বুক, তাহলে সিমিলারলি আগের নিয়ম লেখেন আমরা দি বুক শুড হ্যাভ বিন, should have been, the book should have been studied, the book should have been studied by him, এইভাবে প্যাসিভ লিখব, থার্ড এক্সাম্পল আরেকটা দিচ্ছি, হয়তো বললাম the mishap, mishap মানে দুর্ঘটনা, the mishap might have damaged the mishap might have damaged the ইঞ্জিন, অফ মাই কার, দ্য মিস হ্যাভ মাইট হ্যাভ ড্যামেজড দ্য ইঞ্জিন অফ মাই কার,
বলছে দুর্ঘটনা হয়তো আমার গাড়ির ইঞ্জিনকে ড্যামেজ করে দিয়েছে, অতীতকাল ফার্স্ট টেন্স মাইট হ্যাভ, তাহলে এখানে মাইট হ্যাভ আছে, তাহলে এইটার আমরা প্যাসিভ দেখো আগের নিয়ম অনুসারী করবো, তাহলে এখানে ডিমিস অ্যাপ সাবজেক্ট মাইট হ্যাভ মোডাল ড্যামেজ ভার দ্য ইঞ্জিন অফ মাই কার, এটা অবজেক্ট, তাহলে এখানে লিখবো দ্য ইঞ্জিন অফ মাই কার, এটা সাবজেক্ট লিখলাম, মাইট হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন ড্যামেজ ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, দ্য ইঞ্জিন অফ মাই কার মাইট হ্যাভ বিন ড্যামেজ বাই দি মিস হ্যাভ, বাই দি মিস হ্যাভ, তাহলে এইভাবে আমরা মোডালসের প্যাসিভ ভয়েস এইভাবে করবো। আরো এক্সাম্পল দেখো, দ্য মোর আই উইল গিভ এক্সাম্পল দ্য মোর ইউ উইল বি ক্লারিফাইড। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল ফোর, হয়তো বলা হলো যে ইউ উড হ্যাভ রিপেয়ার্ড, ইউ উড হ্যাভ রিপেয়ার্ড মাই টুলস, বলছে তুমি হয়তো আমার জুতো গুলা রিপেয়ার্ড মানে রিপেয়ার কর মেরামত করতে পারতে, তাহলে এটাও পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। এটা কিভাবে প্যাসিভ হয়ে দেখো, এটা সাবজেক্ট উড হ্যাভ মডাল, এটা থার্ড ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট মাই শুজ, তাহলে এখানে আমরা মাই শুজটাকে সাবজেক্ট করবো, মাই শুজ উড হ্যাভ বিন উড হ্যাভ বিন রিপেয়ার, মাই শুজ উড হ্যাভ বিন রিপেয়ার্ড বাই, দেখো ক্লিয়ার হয়েছে, সহজ জিনিস, এই নিয়মটা ভালো করে মাথায় রাখবে তাহলে দেখবে এগুলো ক্লিয়ারলি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আর একটা এক্সাম্পল দিচ্ছি, দা জুরি, জুরি বুঝো, জুরি জুরি হচ্ছে তোমার যে মানে বিচারক মন্ডলী আর কি, হ্যাঁ, দা জুরি মাইট হ্যাভ ফাইন দা দ্য জুরি মাইট হ্যাভ ফাইন দ্য ক্রিমিনাল 50,000 রুপিস, এটা যদি আমরা প্যাসিভ করি দ্য ক্রিমিনাল মাইট হ্যাভ বিন হবে ফাইন, পাস্ট পার্টিসিপল, দ্য ক্রিমিনাল মাইট হ্যাভ বিন ফাইন 50,000 রুপিস বাই দ্য জুরি, এইটা তোমার প্যাসিভ হয়ে গেল। আচ্ছা
আরেকটা এক্সাম্পল দিছি, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা। এবং তোমাদের এক্সারসাইজ বইয়ে বিভিন্ন তোমার হয়তো কোয়েশ্চেন আছে, সেগুলো দেখে নিয়মে প্র্যাকটিস করার চেষ্টা করবে এগুলা, ঠিক আছে? এবার দেখো, আই উড হ্যাভ টট হিম এ আই উড হ্যাভ টট হিম এ লেসন, বলছে আমি তাকে একটা শিক্ষা দিতে পারতাম। এটা যদি লিখি লেটার প্যাসিভ কি হবে, আই উড হ্যাভ টট হিম এ লেসন, তাহলে এখানে হবে তোমার এ লেসন উড হ্যাভ বিন টট, এ লেসন উড হ্যাভ বিন টট হিম, এ লেসন উড হ্যাভ বিন টট হিম বাই মি। দেখো ক্লিয়ার হয়েছে, খুবই সিম্পল, কিন্তু নিয়মটা মাথায় না থাকলে কিন্তু হবে না। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো হয়তো বললাম ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, মানে পশ্চিমা দেশগুলিতে, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ দ্য ড্রাইভার ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ দ্য ড্রাইভার what what the একটা দি what to have driven the car on the left on the left side of the road। এটা দেখো, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ দ্য ড্রাইভার হোয়াট টু হ্যাভ ড্রাইভিং দ্য কার অন দ্য লেফট সাইড অফ দ্য রোড, পশ্চিমা দেশগুলিতে রাস্তার ডান দিক দিয়ে, মানে লেফট সাইড না রাইট সাইড, অন দ্য রাইট সাইড অফ দ্য রোড, রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালায় আর কি। তাহলে পশ্চিমা দেশগুলিতে ড্রাইভারের উচিত গাড়ি চালানো রাস্তার ডান দিক দিয়ে, আমাদের ইন্ডিয়াতে কি বাম দিক দিয়ে চালাতে হয়। তাহলে এটা যদি আমরা করি প্যাসিভে, তাহলে এখানে অবজেক্ট কোনটা দেখো, দি কারটা অবজেক্ট হবে, তাহলে এখানে দি কার হোয়াট হোয়াট টু have been, the car what to have been driven by the driver, the car what to have been driven by the driver on the right side, on the right side of the road, on the right side of the road in western countries, এটা তো শেষে লিখে দিলাম। in western countries, তাহলে আমরা এইভাবে তোমার active থেকে passive মানে করব। মোডাল ভার্বের যেগুলো পাস্ট ফর্ম আছে, মোডাল ভার্বের যেগুলো পাস্ট ফর্ম আছে সেইগুলা প্যাসিভ ভয়েস আমরা এই নিয়মে করব, ঠিক আছে? তাহলে এই নিয়মগুলা মানে ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং এটা বারবার প্র্যাকটিস করবে। আবার আরও বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন বই থেকে দেখবে, এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি এটা বারবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ আর বেশি আলোচনা করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।